শাকিলের বাপ, ছেড়ে দাও শাকিলের বাপ, শাকিলের বাপ ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো, যে বাইরান বাইরেছি ও নিজে নিজে মরে দেবো। চল আইবা। আচ্ছা যা আছে আছে, চল খেয়ে নি। বাবা তুমি সত্যি করে রাখো, তুমি একদম সত্যি কথা কইবা যে তুমি ওষুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াই। তুমি না বাবা, না না আল্লাহর কসম কই আমি অপরাধী না। হ্যাঁ তুই অপরাধ করেছিস। কি গো এত খুশি খুশি লাগতেছে কেন? আরে তুমি কি কও, আরে খুশি আমি হব না তো কে হইব? আমার তো কপাল খুইলা গেছে গা, দুই পোলারে একসাথে বিয়ে করাইলাম আর দুই বউ একসাথে গর্ভবতী হইল। কি যে আমার আনন্দ লাগতেছে, এর জন্যই তো এই যে কবিরাজ বাড়ি থেকে ওষুধ নিয়ে আইছি। তাছাড়া কবিরাজ কইছে এই ওষুধ খাইলে কোনো বালা বসি বোধাইব না, না দুষ নুদুষ বাচ্চা হইব। কইছে দাদা আর খুশিতে তো সবকিছু ভুলেই গেছো। আমি যে তোমার পাশে পাশে থাকি সেইটা মনে হয় তোমার মনেই হয় না। আমারও তো আর আগের মতো ভালোই বাসো না। কেটা কইছে তোরে ভালোবাসি না? হ্যাঁ আর ভালোবাসুন কেমনে অন্তত? তুই বুড়া হয়ে গেছিস গা, আমার নজর হলো ওই দিকে। যদি একটা নাতি আর একটা নাতনি আসে তাহলে আমার চার খুশি কেন থাকবো? তাহলে এক কাম করেন, আমার একটু কাঁধে ধইরা তারপরে নিয়ে চলেন। আরে আমার ভালোবাসা রে। থাম, ভয় পাস না, আমি একটা ব্যবস্থা করতেছি। এটা ধর, শক্ত করে ধরিস, ভালো করে ধরিস। না না এই বুবা জানোয়ারটারে মাইরো না, মারো না তুমি। না আরে মারতে হইব। শাকিলের বাপ ছেড়ে দাও, শাকিলের বাপ, শাকিলের বাপ ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো, যে বাইরান বাইরেছি ও নিজে নিজে মরে দেবো। চল আইবার। এটা তুই কি করলি? তুই আমার গায়ে আঘাত করলি, একটা নাগিনীর গায়ে আঘাত করলি, আমার পেটের সন্তানকে নষ্ট করে দিলি, আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিলি না। আমিও প্রতিজ্ঞা করছি তোর বংশধর আমি পৃথিবীর আলো দেখতে দেব না। এটা আমার প্রতিজ্ঞা, একটা নাগিনীর প্রতিজ্ঞা। এই যে দেখ, সায়া দেখ কি অবস্থা, এখন পর্যন্ত রেডি নাই। তোমরা এখন রেডি হয়ে গেলে গে? রেডি হমুকে দেখছো কয় কি রেডি হমুকেন? এই সবকিছুকে গুলায় খেয়ে ফেলাইছো নাকি? সকালবেলা দোকানে যাওয়ার সময় যে বইলা গেলাম ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবো, তোমাকে ডাক্তার দেখাইতে হবো। আরে ডাক্তারের কাছে যাবো কেন? আরে আব্বা আম্মা তো কবিরাজ বাড়িতে গেছে আমাদের জন্য ওষুধ আনতে। ওই ওষুধ খেলে নাকি আমাদের বাচ্চার সুস্বাস্থ্য ভালো হবে, তাই না রে? হ্যাঁ দেখছো দেখছো, এখনকার যুগেও বলে মানুষ কবিরাজ বিশ্বাস করে। হ্যাঁ এখন শোনো আমি তোমাকে কই, এখন হলো ডাক্তারের যুগ, ডাক্তার দেখাও সন্তান ভালো হইব, বুঝছো? কেউ বিশ্বাস না করলো আমরা বিশ্বাস করি, আমরা ডাক্তারের কাছে যাবো না। হইছে হইছে, আব্বা মা যেমন আর আপনারা হইছেন তেমন, অযথাই আমরা দোকানটা বন্ধ করে সময়টা নষ্ট করলাম। ভাইয়া চলো তো। আচ্ছা চল, এগারো বুঝায় কাম হইব না, চল বাইরে বসে না থেকে ঘরে যাই। চলো আবার মন খারাপ কেন? আর কইও না, আসতেছিলাম পথের মধ্যে একটা সাপ দেখি, ভয় পায়া আমি তো তোমার আব্বার পিছে যাই লুকাইলাম, আর তোমার আব্বা ওই সাপটারে বাঁশ দিয়ে বাইরেছে। অনেক এই সমস্ত কথা এখন তুলতে হইব। দে ওষুধ দাও। না বৌমা, এই ওষুধটারে সুন্দরভাবে দুই ভাগ কইরা দুই গ্লাস পানিতে ঘোলাইয়া খাইবা। বিসমিল্লাহ বইলা খাইবা কিন্তু, হ্যাঁ? তাহলে সুস্থ সবল বাচ্চা হইব। চলো ঘরে চলো। ছোট কি ওষুধ এর মধ্যে? আচ্ছা যা আছে আছে, চল খেয়ে নি। ডাক্তারি ওষুধ বাদ দিয়া আব্বা আমার কথা মতো কবিরাজি ওষুধ খাইলাম, আমার উপকার হইব তো? আরে হবে, আব্বা আম্মা তো আমাদের ভালোই চায়, খারাপ কি চায় নাকি? সেইটাই তো। ছোট, আমার না পেটের মধ্যে চিনচিন করে ব্যথা করতেছে। ভাবি আমারও তো অনেক ব্যথা করতেছে। আস্তে আস্তে তো বেশি ব্যথা করতেছে। হ্যালো শাকিল, তাড়াতাড়ি দৌড়া। আরে এখন কাতরাইতেছো ব্যথায়? তোমার কত করে কইলাম যে চলো কবিরাজে যাই, আমার কথা শুনো নাই। বাবা কি হয়েছে? বাবা কবিরাজ বাড়ির থেকে ওগুলো ওষুধ এনে দিয়েছিলাম, ওষুধটা খাওয়ার পর থেকে নাকি এখন দুজনের পেটেই যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, মনে হয় প্রসব ব্যথা উঠছে। এইটা কি কইতাছ? বৌমা গো তো এখনো সময় হয় নাই, কেবল তো 6 মাস। বাবা তুমি সত্যি করে কত, তুমি কবিরাজ বাড়ির থেকে কি ওষুধ এনে খাওয়াইছো? নাকি এমন কোনো কিছু খাওয়াইছো যাতে যাতে আমার বউ আর ওর বউয়ের বাচ্চা নষ্ট হয়ে যায়? বাবা বাবা কি চায় তার সন্তানের সুখের সংসার নষ্ট করুক? বাবা তুমি সত্যি করে রাখো, তুমি একদম সত্যি কথা কইবা যে তুমি ওষুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াইতে হবে না। বাবা না না, আল্লাহর কসম কই আমি অপরাধী না। হ্যাঁ তুই অপরাধ করেছিস, তুই আমার গর্ভের সন্তানকে নষ্ট করে দিয়েছিস, আর তাই তোর দুই ছেলের বউয়ের সন্তান আমি নষ্ট করে দিয়েছি। তুই যে কবিরাজের বাড়ি থেকে ওষুধ এনেছিস, সেই ওষুধের মধ্যে বিষ প্রয়োগ করে তোর কোনো ক্ষমা নেই। তোমায় লাগে, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কোনো সাপ জাতির গায়ে হাত তুলব না। ওদেরকে মাফ করে দাও তুমি। আমরা সবাই কথা দিতেছি, আমরা আর ওই ধরনের কোনো কাজ করব না। তুমি আমাকে সবাইকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বংশের প্রদীপটা এভাবে নষ্ট করে দিও না। হ্যাঁ হ্যাঁ তোকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। তুই যদি কোনো সর্প জাতির উপরে আঘাত না করিস। কথা দিলাম, কথা দিলাম, আমি আর কোনোদিন কোনো সর্প জাতির গায়ে হাত তুলব না। আমরা কথা দিতেছি, আমরা কোনো সর্প জাতির উপরে কোনোদিন আঘাত করুম না। ওদেরকে মাপ ফেরা দাও তুমি, আমি তোমার কাছে মাপ চাই। ঠিক আছে ক্ষমা করে দিলাম, খুদা হাফেজ। চলে গেছে আব্বা, ওখানে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। চলো।